السلام عليكم ورحمة الله وبركاته. ডাক্তার খাস্তকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর গৃহ পাঠ্য শাখার শিক্ষার্থীদেরকে স্বাগত। মহানবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। মহানবুল আলমিন শারীরিক সুস্থ রেখে আজকের এই অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে থেকে আমরা আজকে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। পবিত্র কালামে মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল ইখলাস। সেখানে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক। লাম ইয়ালিদ আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না এবং জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। মোটামুটি আল্লাহ তাআলার পরিচয় এই সূরাটির মধ্যে সংক্ষেপে আলোচিত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল খাট সহ আরো অনেক কিছু তৈরি করে। রাজমিস্ত্রি ইটের উপর ইট সাজিয়ে দালান কোঠা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে। এসব কোনো কিছুই নিজে নিজে তৈরি হয় না, এবং সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না। আমাদের মাথার উপর শুনি আকাশ, মিটি মিটি তারা, গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়ে গেছে? না, সব কিছুরই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি হচ্ছেন মহান আল্লাহ। সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। কেননা মহান আল্লাহ আছেন, এই সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে তাহলে কি করে আল্লাহর আদেশ মতো চলবো আমরা? এর সাথে প্রয়োজন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কেও জানা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ সব কিছু দেখেন, শোনেন এবং সব খবর রাখেন। এর উপর আমাদের দৃঢ় ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল সহজ পথে চলা কিছুতেই সম্ভব নয়। প্রতিদিনই আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এরপর আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার সঠিক পথ কোনটি, কি কি কাজ আল্লাহ পছন্দ করেন যা আমরা করব, আর কোন কোন কাজ অপছন্দ করেন যা থেকে আমরা দূরে থাকব। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মজিদের প্রথম বাণী হচ্ছে, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। তিনি প্রথমেই বলেছেন পড়ো,
অর্থাৎ ইসলাম হচ্ছে জ্ঞান অর্জনের ধর্ম। জ্ঞান অর্জন ছাড়া স্রষ্টাকেও চেনা যাবে না, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া যাবে না। আল্লাহর বিধান আছে কোরআনে মাজিদে, কোরআনে মাজিদে আমাদের কোরআন মাজিদ আমাদের পড়তে হবে এবং বুঝতে হবে, আল্লাহর আদেশগুলো পালন করতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা আটকে দাও, আর রাসূল যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদের আরো জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি, আর তার আদেশ মেনে চলার পুরস্কার কি। এই উদ্দেশ্যে আমাদের কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা ও ইমান থাকা অপরিহার্য। এই আলোচনার যেসব বিষয় জানতে বিশ্বাস করতে বলা হয়েছে তারই নাম হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর আনুগত্য অনুগত বান্দা হিসেবে গড়ে তোলে। আজকের আলোচনা থেকে আমরা আল্লাহর পরিচয় জানার জন্য যেসব বিষয়ের জ্ঞান থাকা জরুরি তা জানতে পেরেছি। সুতরাং তোমরা নিজেরা আল্লাহর পরিচয় এর ব্যাপারে আলাপ আলোচনা করে একটি তালিকা তৈরি করবে, বাসায় খাতার মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে আজকে ক্লাসে যা জেনেছো সেগুলো একটি তালিকা তৈরি করবে। এরপর আমরা আরো জেনেছি আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন, ইমানের সংজ্ঞাটা তোমরা আজকে জেনেছো সেটা হৃদয়ঙ্গম করবে এবং ইমানের সুফলটা সেটাও তোমরা জেনে নিয়েছো আজকে। এখন প্রশ্ন হলো আল্লাহর গুণাবলী, তারা দেওয়া বিধান ও আখেরাতের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানবো। আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছু একই স্রষ্টার সৃষ্টি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া এর মধ্যে 22 নম্বর আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত, আসমান এবং জমিনে যদি এক আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি। কত সুন্দর আমাদের এই দেশ, কত সুন্দর আমাদের এই পৃথিবী, সবুজ ফসলের মাঠ, মাঠ ভরা সোনালী ধান, বন বাগান গাছগাছালি, কুল কুল শব্দে বয়ে যায় নদী, ওপরে সুনীল আকাশ, রাতে তারা ঝলমল করে, কোনো সময় শীত কোনো সময় গরম কোনো সময় ঝড়ে বৃষ্টি, এসবের মহান আল্লাহর সৃষ্টি। এসব নিদর্শনের ভেতরে রয়েছে আল্লাহ তাআলার যাবতীয় গুণের প্রকাশ, তার হিকমত, তার জ্ঞান, তার কুদরত, তার দয়া, তার লালন পালন এবং এক কথায় তার সব গুণের পরিচয়। এসব নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, এসব সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুরই একমাত্র স্রষ্টা মহান আল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা মেহরবানি করে মানুষের এই মধ্যে থেকে এমন সব মহামানব সৃষ্টি করেছেন যাদের তিনি দিয়েছেন নিজের গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান, মানুষ যাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে তার নিয়মে তিনি শিখিয়ে দিয়েছেন, আখেরাতের জীবন সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন, এরপর তার নির্দেশ দিয়েছেন, তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকট এসব পৌঁছে দিতে। এরাই হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল। তিলকা রুসুল ফাদ্দাল্লা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। অসংখ্য রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
তার সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানেন। কেউ কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000, কেউ বলেছেন 3,36,000। মোটামুটি অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মধ্যে মাত্র 50 জন নবী রাসূলের নাম কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। এরপর তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিতে। রাসূলদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণী মানুষদের পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার হাবিব, আপনি আমার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দেন। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, হাল পাল্লাক তো, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? এক বাক্যে 16 লক্ষ সাহাবি উত্তর দিয়েছেন, নাম বাল্লাক তা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং পৌঁছে দিয়েছেন। এরপর রাসূল বলছেন, ফাল ইবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা আজকে যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দিবে। আল্লাহর পক্ষ থেকে যে বাণী আমি পেয়েছি সেই বাণী তোমরা পৌঁছে দেবে। বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলে তোমরা পৌঁছে দেবে। সুতরাং রাসূল চলে যাওয়ার পরও এই দায়িত্ব কিন্তু আমাদের উপর রয়ে গেছে। আমরা যারা উম্মতের কান্ডারি দায়িত্বশীল, আমাদেরকে নবী রাসূলের এই দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এটা পালন করতে হবে। তাদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছে তার নাম হচ্ছে ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যুম মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল নুফুযিল আ'লা আল্লাহর পক্ষ থেকে রাসূল যা পেয়েছেন তিনি তা প্রচার করেছেন, এটাই হচ্ছে ওহী। নিজের প্রবৃত্তি থেকে রাসূল করে কিছু বলেননি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে রাসূল যা পেয়েছেন আর যে কিতাব তাদের জ্ঞান দেওয়া হয়েছে ওহির জ্ঞান, সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে মাজিদ। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কিতাব। সুতরাং এই আল্লাহর কিতাব পৃথিবীতে আমাদের জন্য নাজিল হয়েছে এবং এই কোরআনে কারীম আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এই আহ্বান রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আমার তো অভিজ্ঞতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।